এখন পালং গিফট করিলো, সিএম স্যারক মই এখন পালং গিফট করিলো, তেখেতে রাজ্যের কারণে ভাল কাম করেছে, কারণে মই আনন্দিত হই এটু গিফট করেছো। উদ্দেশ্য নাই, এটু একো নাই, কাম করেছে রাজ্যের কারণে ভাল কাম করেছে, প্রকল্প দিছে, আসনি দিছে, সকল মানুষ আনন্দিত হয়েছে, কারণে মই আনন্দিত হই অসমৰ মুখ্যমন্ত্রী হিসাবে মই এখন পালং দিলো। হয়, মই এটু নিজের হাতরে বানাইছো। কব নোৱাৰিম, তথাপিও মই কৈছো এটু 4 লাখ টাকা মোৰ খৰচ হৈছে। পালং গিফট করিলো, সিএম স্যারক মই এখন পালং গিফট করিলো, তেখেতে রাজ্যের কারণে ভাল কাম করেছে, কারণে মই আনন্দিত হই এটু গিফট করেছো। উদ্দেশ্য নাই, এটু একো নাই, কাম করেছে রাজ্যের কারণে ভাল কাম করেছে, প্রকল্প দিছে, আসনি দিছে, সকল মানুষ আনন্দিত হয়েছে, কারণে মই আনন্দিত হই অসমৰ মুখ্যমন্ত্রী হিসাবে মই এখন পালং দিলো। হয়, মই এটু নিজের হাতরে বানাইছো। গিফটর মালটো তো এই সামানটোর মই কিমতটো কব নোৱাৰিম, তথাপিও মই কৈছো এটু 4 লাখ টাকা মোৰ খৰচ হৈছে।